আলাইকুম কেমন আছেন আপুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কুমিল্লা নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা মুখ মুখপাক্ষন খুবই মজার এই পিঠাটা তাহলে সাথেই থাকুন এখানে আমি দু কাপ মুগ ডাল নিলাম মুগ ডাল নিয়েছি দু কাপ এবং চালের গুঁড়ি নিব এখানে তিন কাপ তো এখানে এই মুগ ডালটাকে শুরুতেই আমি একটু ভেজে নিব অবশ্যই অবশ্যই ভেজে নিতে হবে এরপর এটাকে একটু ভেজে নিয়ে এরপর আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে ডালগুলোকে এক আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখব দেখুন কালারটা কীরকম এসেছে খুব বেশি কালো করা যাবে না তাহলে একটু আপনার পিঠার কালারটাও কালো কালো আসবে এরপর একটা হাঁড়িতে ডালগুলোকে খুব বেশি পানি দিয়ে সেদ্ধ দিতে হবে যাতে খুব নরম হয়ে যায় আর যদি দেখেন নরম হচ্ছে না কারণ আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি আমার ডালগুলা খুব সুন্দর নরম হয়েছে এবং সিদ্ধ হয়েছে তারপরও দু একটা ডাল মাঝে মাঝে একটু আস্ত ছিল এই আমি একটু ব্ল্যান্ডারে প্ল্যান করে নিয়েছি এরপর আমি ব্ল্যান্ডারে ব্ল্যান করার পর আমি আবার চুলোয় দিয়ে দিলাম ডালের পেস্টগুলোকে সাথে দিয়ে দিচ্ছি এখানে যখন একটু বলক উঠে এসেছে পর এখানে আমি দিয়ে দিলাম আতপ চালের গুড়ি তিন কাপ এক কাপ সরি দু কাপ মুগ ডালের জন্য তিন কাপ আতপ চাল দিয়েছি আর এরপর কিছুটা সময় ঘন হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিলাম একটু জাফরান পিঠার কালারটা যাতে ভাজার পর একটু সুন্দর আসে এই জন্য আমি কালারটা দিয়েছি আপনারা চাইলে এই কালারটা স্কিপ করতে পারেন এরপর আটা রুটি বানানোর মতো করে আমি ভালোভাবে কাই করে এবার পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি দেখুন গোল গোল শেপ করে আমি পিঠাগুলোকে বানাচ্ছি আর এই রুটির থিকটা থিকনেসটা হতে হবে একটু মোটা টাইপের খুব বেশি পাতলা করলে ভালো লাগবে না এটা একটু মোটা করতে হাফ ইঞ্চি পরিমাণ মোটা হতে হবে এরপর একটা টুথপিকের সাহায্যে আমি পিঠার উপরে ডিজাইন করে নিচ্ছি ডিজাইনটা আপনি যে 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 যেরকম খুশি করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর যে কোনো কাঠি দিয়ে এটা করা যায় আমি টুথপিক দিয়ে করছি আমার কাছে মনে হচ্ছে এটাই সহজ পদ্ধতি কারণ টুথপিক সবার বাসাই থাকে আমি সেটাই ইউজ করছি তো দেখুন আর পিঠাটা যখন ফুল করবেন তখন অবশ্যই কাজ করার সময় নিচে একটা ফয়েল পেপার কিংবা একটা যে কোনো কাগজ দিয়ে কিংবা একটা পলিবেগ দিয়ে নেবেন যাতে পিঠাটাকে বারবার ঘুরিয়ে না যায় কারণ যদি ফ্রিতে রাখা যায় বারবার পিঠাটার উপর টাচ করলে পিঠাটা আঁকা হয়ে যাবে এই জন্য একটা পেপারে রাখলে পেপারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি এটাকে করতে পারেন দেখুন কত সুন্দর একটা পিঠা ফুলের ডিজাইন হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি খুবই ইজি দেখতে মনে হচ্ছে যে অনেক কঠিন আসলে কোনো কঠিনই না খুবই ইজি দেখুন আমি কতগুলো পিঠা বানিয়েছি এখন এই পিঠাগুলোকে আমি ডুবো তেলে ভেজে নিব পিঠাগুলো ভাজা হয়ে গেলে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিব দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে হয়ে যাচ্ছে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন একটা প্লেটে আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি আর এদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি যেখানে আমি শিরা তৈরি করব শিরা তৈরি করার জন্য স্পেসিফিক কোনো রকম মাপ নেই কারণ আমি অনেক পিঠা বানা বানিয়েছি যার জন্য আমার এখানে প্রায় দুই লিটারের মতো পানি দিয়েছি এবং এখানে তিন কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি তো চিনির শিরাটা পাতলা শিরা হতে হবে আর পিঠা অনুযায়ী আপনি শিরা তৈরি করবেন আর এখানে দিয়ে দিলাম ডাস চিনি দু টুকরা আর ছোটো ছোটো আর এলাচি দিয়েছি দু তিনটা এরপর আমার কিছুক্ষণ জাল করার পর শিরাটা তৈরি হওয়ার পর এখানে আমি পিঠাগুলোকে দিয়ে দিলাম পিঠাগুলো দু তিন মিনিট শিরার মধ্যে একটু নাড়াচাড়া করে তারপর আমি এই পিঠাগুলোকে তুলে নেবো খুব বেশি ঘন শিরা করার দরকার নেই কিন্তু অনেকেই আছেন একটু চিনি পছন্দ করেন মিষ্টি তারা চাইলে শিরাটাকে একটু ঘন করে নিতে পারেন এবং পিঠাটা যখন নামিয়ে রাখ শিরা করলে হবে কি পিঠাটা যখন ঠান্ডা হবে নামিয়ে রাখার পর এর উপরে একটা চিনির প্রলেপ পড়বে সাদা তো হয়ে গেল আমার খুবই মজাদার মুখ মুখপাক্কন পিঠা আশা করি আপনাদের ভালো লেগেছে এবং বাড়িতে অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং বেশি বেশি করে লাইক শেয়ার দিবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ